ছুটির আগেই বেতন বোনাস দেওয়া হবে শ্রমিকদেরকে। ছুটির আগে কোনো নির্দিষ্ট তারিখ না, ছুটির আগে, কারণ কোন সময় পারবে না পারবে, কোন ইন্ডাস্ট্রি মালিক কোন সময় দিতে পারবে কোন সময় দিতে পারবে ওটা তো আমরা জানি না। আমরা বলেছি ছুটির আগে, ঈদের আগে, ঈদের ছুটির আগে, ঈদের ছুটির আগে, ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না, কোনো শ্রমিক ঈদের আগে ছাঁটাই করা যাবে না, এটা আমাদের করার নির্দেশনা। আমরা জানেন, আমরা তো নিজেরাই তো শ্রমিক বান্ধব সরকার, এই সরকার বঙ্গবন্ধু সারা জীবন শ্রমিকদের কল্যাণে রাজনীতি করেছেন, সুতরাং আমি মনে করি এই সরকারের মধ্যে, এই সরকারের কারণে কোনো শ্রমিকের কোনো রকমের ক্ষতি হবে এটা আমি মনে করি না। এখানে মালিক পক্ষ আলোচনা করে যে কোনো পরিস্থিতি সিদ্ধান্ত নেবে, শ্রমিক মালিক পক্ষ আলোচনা করে যে কোনো পরিস্থিতির সিদ্ধান্ত গ্রহণ করবে। কি সামনে রেখে কোনো ধরনের শ্রমিক অসন্তোষ বা কোনো ধরনের এই সেক্টরে কোনো অঘটন হবে বলে আমরা মনে করি না, কারণ আমরা ইতিমধ্যে তাদের সমস্যা যেগুলো, এগুলো ইতিমধ্যে ইনশাল্লাহ যেগুলো সমাধান হয়ে গেছে, আর যেগুলো সমাধান হয় নাই এগুলো আমরা সমাধানের লক্ষ্যে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। আমরা আশা করি আমাদের এই আলোচনা ফলপ্রসূ হয়েছে। আপনারা মেহরবানি করে, আপনারা দেখেছেন আমরা উচ্চস্বরে কোনো কথাও হয়নি, আমরা খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা কথা বলেছি এবং আমরা সকলে তিন পক্ষ মিলে আমরা সিদ্ধান্তগুলো গ্রহণ করেছি। ইনশাল্লাহ আমরা আশা করি এই সিদ্ধান্তগুলোর আলোকে আমাদের আগামী ঈদ শুভ হবে এবং সুন্দর হবে, এবং আমি আমার শ্রমিক ভাইদের প্রতি আগামীদের শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সকলের প্রতি আগামীদের শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের প্রতিও এই দেশ আগাম শুভেচ্ছা জ্ঞাপন করে আমার বক্তব্য।